আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এখানে একে 5টা প্রশ্ন আছে, তার মান হলো 2 নম্বরের। তো কয়েক দাগে বলেছে মেঘ কাকে বলে। তো এই উত্তরটা লিখবে যে নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাষ্প বাড়ে, ওই বাষ্প ঠান্ডা হয়, তারপর বাতাসে ভেসে থাকা ধুলোর কণার গায়ে জলকণা হয়ে জমে পাশাপাশি ভাসে, তারা সূর্যের আলো আটকে দেয়, নানা দিকে ছড়িয়ে দেয়, আকাশে সেই জায়গাটিকে মেঘ বলে। ক্ষতে দিয়েছে শরীর সুস্থ রাখতে কি কি করা উচিত। শরীর সুস্থ রাখতে গেলে আমাদের কি কি নিয়ম মেনে চলা উচিত। শরীর সুস্থ রাখতে গেলে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত। সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জলপান করা, ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও শরীরের পক্ষে ভালো, তাতে ভালো ব্যায়াম ও ঘুম হয়, শরীর ভালো থাকে। গতে দিয়েছে বেনিয়া আসহ কলা বলতে কি বোঝো। এই উত্তরটা বলবে বেনিয়া আসহ কলা কাকে বলে। সাতরঙার আমধনু বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা এবং লাল এই 7টি রঙের নামের প্রথম বর্ণগুলি পরপর লিখলে আমরা বেনিয়া আসহ কলা নামটি পাই। এই নামটি থেকেই আমরা সহজেই 7টি রঙের নাম মনে রাখতে পারি। ঘয়ে দিয়েছে দিগন্ত রেখা কাকে বলে। এই উত্তরটা লিখবে এই যে দিগন্ত রেখা বা দিকচক্র রেখা কাকে বলে। আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই দূরে জায়গাটাকে দিগন্ত রেখা বা দিকচক্র রেখা বলে। উঙ্গ দিয়েছে সূর্য এবং চাঁদের মধ্যে পার্থক্য লেখো। লিখবে সূর্য একটি নক্ষত্র, চাঁদ একটি উপগ্রহ, দুই সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলোকে কিরণ বা রোদ বলে আর চাঁদের আলোকে বলে জ্যোৎস্না। দুয়েতে আছে ঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। ক মাদুর বোনা ঘরোয়া শিল্প, খ বাজ বেশি পরে তাল গাছে, ক ওষুধ পাওয়া যায় বার্ষক গাছ থেকে, ঘ চা কফি হচ্ছে বাগিচার সম্পদ, ঙ পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় কৃষ্ণপক্ষ। তিনে আছে শূন্যস্থান পূরণ, ক পুকুরের জল বাষ্প হয়ে মেঘ তৈরি হয়, খ জল ধরো জল ভরো জল বাঁচাতে চেষ্টা করো, গ পূর্ণিমার দিকে যত যাবে চাঁদটা তত গোল হবে, ঘ কোথাও কলের জল খোলা দেখলে বন্ধ করে দেবে, আর ঙ শহরে জ্যাব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে। চারে দিয়েছে প্রকৃতির সম্পদের নাম কোথায় আছে আর কি করলে তা নষ্ট হয়ে যাবে। এখানে 4টেই ছক আছে, যেমন হচ্ছে গাছপালা বনে জঙ্গলে আছে, বেশি কেটে ফেললে নষ্ট হয়ে যাবে, এটার দরকার নেই। কয়লা মাটির নিচে প্রচুর পরিমাণে তুললে শেষ হয়ে যাবে, বন্যপ্রাণী বনে জঙ্গলে শিকার করলে শেষ হয়ে যাবে, ভূগর্ভস্থ জল মাটির নিচে অতিমাত্রায় ব্যবহার করলে শেষ হয়ে যাবে। 5-এ আছে টিকা লেখো কুটির শিল্প, আর ক্ষতে আছে স্বাস্থ্যের সম্পদ। ঘরোয়া শিল্পকে এক কথায় কুটির শিল্প বলে। তো এইটা লিখবে যে মানুষ যে সকল জিনিস নিজের প্রয়োজনে ঘরে বসে বানায়, যেমন মাদুর কাঠি দিয়ে মাদুর, মাটি দিয়ে হাঁড়ি কলসি পুতুল, বেত দিয়ে ঝুড়ি প্রভৃতিকে ঘরোয়া শিল্প বলে। ঘরোয়া শিল্পকে কুটির শিল্পও বলা হয়, যেমন মাটির জিনিস, বেতের জিনিস ইত্যাদি। ওর ক্ষয়ের দাগে টিকা যেটা সেটা দিয়েছে স্বাস্থ্যের সম্পদ। লিখবে সুস্থ শরীর স্বাস্থ্য, সুস্থ শরীর স্বাস্থ্য আমাদের সম্পদ, তার জন্য আমাদের কয়েকটি নিয়ম মানতে হবে। রোজ ব্যায়াম করতে হবে, সময় মেনে ঠিকঠাক খাবার খেতে হবে, সকালে সাঁতার কাটলে ব্যায়াম করলে ভালো ঘুম হয়, শরীর আরও ভালো থাকে, পরিমাণ মতো জল খাওয়া খুব দরকার, বিশেষ করে সকালে খালি পেটে জল খাওয়া উপকারী। একদিন স্বাস্থ্যই আমাদের সম্পদ হবে, কারণ শরীর খারাপ থাকলে কাজের উদ্যমে ঘাটতি হয়, পড়াশোনায় মন বসে না, স্কুলে যেতে ইচ্ছে করে না, করবে না, শরীর ভালো থাকলে সব কাজই আনন্দের হয়। 6-এর পথে দিয়েছে জলে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে তুমি কি কি করবে। জলে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে কি করবে, ওটা হচ্ছে তোমার 4 নম্বর আছে, তাই সবটাই লিখতে হবে। জল থেকে তোলার সময় যে ডুবে যাচ্ছে তাকে জড়াতে দেবে না, একটু দূরে দূরে সাঁতার কেটে তাকে কোনো গামছা বা কাপড় দিয়ে তার একটা দিক ধরতে বলবে। পেটের জল বার করার সময় পেটের নিচে একটু উঁচু বালিশ দিতে হবে, চিত করে শোয়ানো চলবে না, উপর করে শুয়ে মাথাটা কাত করে পিঠের দুপাশে চাপ দিতে হবে। শ্বাস চালু করার সময় পেটের বালিশ বের করে দুহাত দুদিকে ছড়িয়ে দিতে হবে, মাথা কাত করে কোমরের দুপাশে চাপ দিতে হবে এবং কমাতে হবে, খুব দ্রুত করতে হবে, মিনিটে প্রায় 20 বার, আস্তে আস্তে করলে চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে ডেকে আনতে হবে। তারপরে সাবধানতা, ভিজে জামা কাপড় ছাড়িয়ে শুকনো পোশাক পরিয়ে দিতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ মতো চলতে হবে, আর পরবর্তীকালে সাঁতার শিখে নিতে হবে। ক্ষতে দিয়েছে গাছ থেকে কি কি পাই। গাছ থেকে আমরা কি কি পাই, গাছ জীবেদের নানা উপকার করে, গাছ থেকে আমরা ফুল ফল শাকসবজি পাই। সাথে পটে দিয়েছে সকাল 10টার সময় ছায়া রেখাচিত্র অঙ্কন করে, এই ছবিটা আঁকবে।
সেটা হচ্ছে সকাল 10টার সময় রেখাচিত্র। এরপরে আছে রাস্তার ট্রাফিক সিগন্যালে ছবি এঁকে দেখাও, এই ছবিটা আঁকবে, এই যে ট্রাফিক সিগন্যাল এই ছবিটা আঁকবে। তো এই ছিল তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।